मार्कण्डेय पुराण नवनवतितम अध्याय मार्कण्डेय बोलिलेन तत्पर भौत्य मनुरुत्पत्ति एवं सेई मन्वंतरेर देवगण ऋषिगण ओ ताहार वसुधाधिपति पुत्रगणेर विषय श्रवण करो। मुनिश्रेष्ठ अंगिरार भूति नामा एक पुत्र छिलेन। तिनि अति कोपन स्वभाव अल्पार्थे तीक्ष्ण अभिशापदायक एवं निरापराध व्यक्तिकेओ तिनि कटुवाक्य प्रयोग करितेन। सेई कोपन स्वभाव अति तेज आर ऋषिर भये ताहार आश्रमे वायु अति निष्ठुरभावे प्रवाहित हईतेन ना। सूर्य अति प्रखर उत्ताप प्रदान करितेन ना। पर्जन्य देव सातिशय जल बर्षणे कर्दम करितेन ना एवं परिपूर्ण शीतांशु अंशु द्वारा अति शीतल करितेन ना। ताहार आज्ञानुसारे ऋतुगण पर्याय त्याग करिया ताहार आश्रमजात वृक्षे सार्वकालिक फलपुष्प उत्पादन करित। आश्रम समीपगामी जल महात्मा भूतिर भये ताहार इच्छानुसारे मुहूर्त मध्ये ताहार कमंडलगत हईत। हे विप्र, सेई अत्यंत कोपन स्वभाव मुनि अति क्लेश सह्य करिते पारितेन ना, तथापि सेई महाभाग अपुत्रक बलिया तपस्या करिते मनन करिलेन। सेई पुत्रकाम ऋषि संज्ञाताहार ओ शीतवातानलहत हइया तपस्यातेई मनोयोग करिलेन। हे महामुने, ताहार पक्षे चंद्र अति शीत कारण किंबा सूर्य अति ताप कारण हन नाई एवं वायुओ अति प्रबल भावे प्रवाहित हन नाई। सेई मुनिसत्तम भूति द्वंद्व भाव द्वारा निपीड़ित हइयाओ सेई अभिलषित प्राप्त ना हवाय तपस्या हईते प्रतिनिवृत्त हईलेन। सुवर्चा नामे ताहार एक भ्राता छिलेन, तिनि तत्कर्तृक यज्ञे अभिमंत्रित हन। परे तथाय गमनेच्छु हइया महामति प्रशांत अक्षप्रतिम गुरुकार्ये विनीत सदा उद्युक्त ओ शुभाचार उदार शांति नामा मुनिश्रेष्ठ शिष्य के बलिलेन, हे शांते, भ्राता सुवर्चा कर्तृक आहूत हइया आमि ताहार यज्ञे गमन करिब। एक्षणे तोमार स्थले जहा कर्तव्य श्रवण करो। तुमि आमार आश्रमे प्रत्यह अग्नि जागाइया राखिबे एवं जहाते अग्नि शांति प्राप्त निर्वापित ना हय ताहा करिबे। मार्कण्डेय बलिलेन, गुरु कर्तृक एइरूप आज्ञापित हइया शिष्य शांति ताहाई हईबे। एई कथा बलिले भूति कनिष्ठ भ्राता कर्तृक आहूत हइया भ्रातार सेई यज्ञे गमन करिलेन। सेई शांति जखन महात्मा गुरुर अग्निपोषणेर जन्य बन हईते समिध पुष्प फलादि आहरण करितेछেন এবং গুরু ভক্তি বশবর্তী হইয়া অন্য কার্য সম্পাদন করিলেন, সেই সময়ের মধ্যে এই ভূতি পরিগ্রহ অনল নির্বাণ হইল। সেই মহামতি শান্তি অনলকে শান্ত হইতে দেখিয়া অত্যন্ত দুঃখিত হইলেন এবং ভূতির ভয়ে ভীত হইয়া চিন্তা করিতে লাগিলেন, কি করি, এ স্থানে কি প্রকারেই বা গুরুর আগমন হইবে, এখন আমার কি করা কর্তব্য, কি করিলে ভালো হয়, যদি আমার গুরু এই অগ্নিকে গৃহে প্রশান্ত দেখেন তাহা হইলে অদ্য আমাকে বিষম ব্যাসনে নিশ্চয়ই নিয়োজিত করিবেন, যদি আমি এই অগ্নিস্থানে অন্য অগ্নি সংস্থাপিত করি তাহা হইলে সেই প্রত্যক্ষদর্শী মুনি আমাকে নিশ্চয়ই ভস্ম করিবেন। এই পাপাত্মা আমি সেই গুরুর কোপ ও সাপের হেতুভূত আত্মবিষয়ে সেরূপ শোক করি না, কিন্তু কেমন করিয়া গুরুর নিকট পাপ করিব তাহাতেই শোক করিতেছি। গুরু অনলকে প্রশান্ত দেখিয়া নিশ্চয়ই আমাকে শাপ প্রদান করিবেন কিংবা পাবকি ক্রুদ্ধ হইবেন, অর্থাৎ তাহার ভয়ে অগ্নিও আমাকে শাপ দিতে পারেন, কারণ আমার গুরুর তাদৃশ বীর্যও আছে। দেবগণ যাহার প্রভাবে ভীত হইয়া শাসনাধীন হইয়া আছেন, তিনি আমাকে কৃতাপরাধ দেখিয়া কি যুক্তি দ্বারা অবমানিত না করিবেন। মার্কণ্ডেয় বলিলেন, সেই গুরুর ভয়ে সদা ভীত সেই মতিমদ্বয়ে শান্তি এইরূপ বহু চিন্তা করিয়া জাত বেদাহা অগ্নির শরণাপন্ন হইলেন। তদনন্তর সেই শান্তি সংজ্ঞাত মানস একাগ্র চিত্ত ধরাবলম্বিত জানু ও কৃতাঞ্জলি হইয়া সপ্তশিখ বিশিষ্ট অগ্নির স্তোত্র পাঠ করিতে লাগিলেন। শান্তি বলিলেন, যিনি যাবতীয় প্রাণীর সাধন, যিনি মহাত্মা, যিনি এক দুই ও পঞ্চরূপী এবং যিনি রাজসূয় যজ্ঞে ষড়মূর্তিধারী তাহাকে নমস্কার, যিনি সমস্ত দেবগণের বৃত্তি প্রদান করেন, যিনি সুবর্চাহা এবং যিনি অশেষ জগতের স্থিতি প্রদান করেন, সেই শুক্ররূপই তোমায় নমস্কার। তুমি সর্বদেবতার মুখ স্বরূপ ভগবান, তোমা দ্বারা ঘৃতপান করিয়া অখিল দেবতাগণকে সন্তুষ্ট করেন।
তুমি সর্বদেবতার প্রাণস্বরূপ, তোমাতে হবিহে হূত হইয়া অমল মেঘত্ব প্রাপ্ত হয়, তৎপরে তাহা জলরূপে পরিণত হয়। হে অনিল সারথে, তাহার দ্বারাই অখিল ঔষধির জন্ম হয় এবং ওই অখিল ঔষধি দ্বারাই জীবগণ সুখে জীবিত থাকে। হে পাবক মনুষ্যগণ, তোমার সৃষ্ট ঔষধিতে যে যজ্ঞ করেন এবং সেই যজ্ঞ দ্বারাই দেবতা দৈত্য ও রাক্ষসগণ আপ্যায়িত হন। হে হুতাসন, তুমি সেই সকল যজ্ঞের আধার স্বরূপ, অতএব হে বন্হে, তুমি সকলের উৎপাদক ও সর্বময়। হে পাবক দেবতা, দানব, যক্ষ, দৈত্য, গন্ধর্ব, রাক্ষস, মানুষ, পশু, বৃক্ষ, মৃগ, পক্ষী ও সরীসৃপগণ তোমা কর্তৃকই আপ্যায়িত হন, সম্বন্ধ বিশিষ্ট হন এবং তোমা হইতেই উদ্ভূত হইয়া শেষে তোমাতেই বিলীন হইয়া থাকেন। হে দেব, তুমি জল সৃষ্টি করো এবং পুনরায় তুমি তাহা পান করো, আর তোমা কর্তৃকই তাহা পচ্যমান হইয়া প্রাণীগণের পুষ্টিকারক হয়। হে ভগবান অগ্নে, তুমি দেবগণে তেজরূপে, সিদ্ধগণে কান্তিরূপে, নাগগণে বিষরূপে, পক্ষীগণে বায়ুরূপে বর্তমান রহিয়াছ। হে দেব, তুমি মনুষ্যগণে ক্রোধরূপে, পক্ষী ও মৃগাদিতে মোহরূপে, তরুগণে অবস্তম্ভরূপে, মোহিতে কাঠিন্যরূপে এবং জলে দ্রবত্ব রূপে অবস্থিতি করিতেছ। তুমি অনিলে দেবরূপে ও নভস্থলে ব্যাপিত্ন রূপে আত্মাকে অব্যবস্থিত করিয়াছ। হে অগ্নে, তুমি পালন করিতে করিতে সকল জীবগণের অন্তরে বিচরণ করো। কবিগণ তোমাকে এক বলিয়া নির্দেশ করেন, কিন্তু তাহারাই আবার তোমাকে ত্রিবিধ বলিয়া নির্দেশ করেন। কবিগণ তোমাকে অষ্টধা কল্পিত করিয়া আদ্য যজ্ঞ কল্পনা করেন। তোমা কর্তৃক জগৎ সৃষ্ট হইয়া আছে, ইহা পরমর্ষিগণ বলেন। হে হুতাসন, তোমা বিনা সমস্ত জগৎ সদ্য বিনাশপ্রাপ্ত হয়। দ্বিজগণ তোমাকে হব্য কব্যাদি দ্বারা পূজা করিয়া স্বধা স্বাহা উচ্চারণ হেতু স্বকর্মবিহিত গতি প্রাপ্ত হন। হে অমরার্চিত, প্রাণীগণের পরিণামাত্মা বীর্যস্বরূপ অগ্নিশিখা সকল তোমা হইতেই নিষ্ক্রান্ত হইয়া ভূতগণকে দগ্ধ করে। হে মহাদ্যুতে জাত বেদাহ, এই বিশ্ব তোমারই সৃষ্টি। হে অনল, বৈদিক কর্ম ও সর্বভূতাত্মক জগৎ তোমায় আয়ত্ত। হে পিঙ্গাক্ষ অনল, তোমায় নমস্কার করি। হে হুতাসন, তোমাকে প্রণাম করি। হে আদ্য, হে পাবক, তোমায় প্রণাম করি। হে হব্যবাহন, তোমায় প্রণিপাত করি। তুমি ভুক্ত ও পীত দ্রব্যের পাচন হেতু বিশ্বপাবক, তুমি শস্যের পাককর্তা এবং জগতের পুষ্টি বিধায়ক। তুমি মেঘ, তুমি বায়ু, তুমি শস্যোৎপাদক বীজ এবং তুমি সর্বভূতের পোষণজন্যভূত ভবিষ্যৎ বর্তমান রূপী। তুমি সর্বভূতে জ্যোতিহি স্বরূপ এবং তুমি আদিত্য সূর্য, তুমি দিন, তুমি রাত্রি এবং তুমি উভয় সন্ধ্যা। হে বন্হে, তুমি হিরণ্যরেতাহা এবং হিরণ্যোৎপাদনকারী, তুমি হিরণ্যগর্ভ এবং হিরণ্যসদৃশ প্রভাবিশিষ্ট, তুমি মুহূর্ত, তুমি ক্ষণ, তুমি ত্রুটি এবং তুমি লব। হে জগৎপ্রভো, তুমি কলাকাষ্ঠা নিমেষাদি রূপে পরিমাণাত্মক অনন্তকাল। হে প্রভো, আপনার যে কাল নিষ্ঠা করি কালি জিহা আছে, তদ্বারা হে দেব পাপ ভয় ও ঐহিক মহাভয় হইতে আমাকে রক্ষা করুন। মহাপ্রলয় কারণ করালি নামে আপনার জিহা আছে, তদ্বারা ঐহিক মহাভয় ও পাপ হইতে আমাকে রক্ষা করুন। লঘিমা গুণবিশিষ্টা ও মনোজবা নামে আপনার যে জিহা আছে, তদ্বারা ঐহিক মহাভয় ও পাপ হইতে আমায় রক্ষা করুন। আপনার সুলোহিতা নামনি জিহা ভূতগণের কামনা পূরণ করে, তদ্বারা ঐহিক মহাভয় ও পাপ হইতে আমায় রক্ষা করুন। সুধূম্রবর্ণা নামে আপনার যে জিহা প্রাণীগণের রোগ দগ্ধ করে, তদ্বারা ঐহিক মহাভয় ও পাপ হইতে আমায় রক্ষা করুন। আপনার স্ফুলিঙ্গিনী নামনি যে জিহা হইতে যাবতীয় উদ্গল অর্থাৎ আত্মা ও দেহ উৎপন্ন হয়, তদ্বারা ঐহিক মহাভয় ও পাপ হইতে আমায় রক্ষা করুন। আপনার বিশ্বা নামে যে জিহা প্রাণীগণের মঙ্গল বিধান করে, তদ্বারা আমায় ঐহিক মহাভয় ও পাপ হইতে রক্ষা করুন। হে হুতাসন, আপনার চক্ষু পিঙ্গল বর্ণ, গ্রীবা লোহিত বর্ণ ও আপনি স্বয়ং কৃষ্ণ বর্ণ। আপনি আমাকে সর্বপ্রকার দোষ হইতে ত্রাণ করুন এবং আমাকে এই সংসার হইতে উদ্ধার করুন। হে বন্হে, আপনি সপ্তার্চিহি হব্যবাহন
কৃষাণু অগ্নি পাবক শুক্র প্রভৃতি অষ্ট নামে কথিত হন। আপনি প্রসন্ন হউন হে অগ্নে, আপনি সমস্ত ভৃত্যগণের অগ্রে সমুদ্ভূত হইয়াছেন। হে বিভাবস, হে অব্যয় হব্যবাহ, আমি আপনার স্তব করিতেছি, আপনি স্তুত হইয়া আমার প্রতি প্রসন্ন হউন। হে বন্হে, আপনার ক্ষয় নাই, আপনার রূপ চিন্তার অবিষয়ে আপনি সমৃদ্ধি সম্পন্ন, দুষ্প্রসহ ও অতি তীব্র মূর্তিমান হইলে আপনি এতাদৃশ বলশালী হন যে অব্যয় ও ভীমরূপ নিখিল জগত নাশ করিয়া থাকেন। হে হুতাসন, আপনি উত্তম সত্ত্ব ও নিখিল প্রাণীগণের হৃৎপুণ্ডরীক স্বরূপ এবং আপনি সকলের উপাস্য অনন্ত ব্রহ্মস্বরূপ। আপনি ব্রহ্মস্বরূপে এই চরাচর বিশ্বকে ব্যাপিয়া রহিয়াছেন, অতএব আপনি এক হইয়াও বহু প্রকারে এই সংসারে অবস্থান করিতেছেন। হে অনল, আপনি অক্ষয়, আপনি গিরিবন সমন্বিতা বসুন্ধরা স্বরূপা, আপনি চন্দ্র সূর্য সংযুক্ত অখিল নভা স্বরূপ, আপনি দিবারাত্রি প্রভৃতি নিখিল কাল স্বরূপ, আপনি মহাসমুদ্র গর্ভে বাড়বাগ্নি, আপনি পরম বিভূতি দ্বারা সর্বকিরণে অবস্থিত। হে হুতাসন, আপনি হুত হবিহি ভোজন করেন বলিয়া নিয়মপরায়ণ মহর্ষিগণ মহাযজ্ঞে আপনাকে সর্বদা পূজা করিয়া থাকেন এবং আপনিও তাহাদিগের কর্তৃক স্তুত হইয়া জগতের মঙ্গলের জন্য সোমরস ও বসৎকার সহিত হবিহি সকল পান করেন। সকল বেদাঙ্গেই আপনি গীত হইয়া থাকেন এবং যজ্ঞপরায়ণ দ্বিজ শ্রেষ্ঠগণ আপনার জন্যই সর্বদা বেদাঙ্গ সকল অধ্যয়ন করেন। আপনি যজমান পরায়ণ ব্রহ্মা, আপনি বিষ্ণু ও আপনি ভূতনাথ মহাদেব, সুরপতি ইন্দ্র অরিয়মা জলেশ্বর বরুণ সূর্য এবং চন্দ্রও আপনি, সুরগণ অসুরগণ সকলেই হব্য দ্বারা আপনাকে সন্তুষ্ট করিয়া অভিমত ফলপ্রাপ্ত হন। অতীব মহোপঘাত দুষ্ট যাবতীয় বস্তু আপনার শিখা সংস্পৃষ্ট হইয়া শুচি হয়, বিবিধ স্নানের মধ্যে ভস্ম দ্বারা স্নানই শ্রেষ্ঠ, তজ্জন্য মুনিগণ সন্ধ্যাকালে সেইরূপ স্নান করিয়া থাকেন। হে বন্হে, এই জন্যই আপনি শুচি নামধারী, আপনি তদ্রূপ আমার প্রতি প্রসন্ন হন। আমি বিমল ও অতি প্রবল বায়ুস্বরূপ, আপনি বিমল অতি প্রবল বায়ুস্বরূপ, আপনি তদ্রূপে প্রসন্ন হন। পাবক, আপনি বিদ্যুতাগ্নি প্রভৃতি নামে কীর্তিত হইয়া থাকেন, আপনি তদ্রূপে আমার প্রতি প্রসন্ন হন। হে হব্যাসন, আপনি প্রসন্ন হন ও আমাকে রক্ষা করুন। হে বন্হে, আপনার যে মঙ্গলময় রূপ এবং যে সপ্তহেতি জ্বালা আছে, হে দেব, আমা কর্তৃক স্তুত হইয়া তৎসমস্ত দ্বারা পিতা যেমন পুত্রকে রক্ষা করেন তেমনি আমায় রক্ষা করুন। নবতিতম অধ্যায় সমাপ্ত। শততম অধ্যায়। মার্কণ্ডেয় বলিলেন, হে মুনে, শাস্তি এইরূপে স্তব করিলে পর ভগবান হব্যবাহন অগ্নি জ্বালা মালা পরিবৃত হইয়া তথায় তাহার সমক্ষে আবির্ভূত হইলেন। হে দ্বিজ, দেব বিভাবসু এই স্তোত্রে প্রীত হইয়া সেই প্রণত শান্তিকে মেঘ গম্ভীর বাক্যে বলিলেন, হে বিপ্র, তুমি যে ভক্তিপূর্বক আমার স্তব করিয়াছ তাহাতে আমি পরিতুষ্ট হইয়া আছি। আমি তোমাকে বর প্রদান করিতেছি, তোমার অভীপ্সিত বিষয় প্রার্থনা কর। শান্তি বলিলেন, হে ভগবান, আপনাকে মূর্তিমান দর্শন করিয়াই আমি কৃতকৃত্য হইয়া আছি, তথাপি আমি ভক্তি নম্র হইয়া বলিতেছি, আপনি শ্রবণ করুন। হে দেব, আমার আচার্য নিজ আশ্রম হইতে ভ্রাতৃয়জ্ঞে গমন করিয়াছেন, তিনি আশ্রমে আগত হইয়া অগ্নিকুণ্ডকে যেন ত্বদ্যুক্ত অগ্নিযুক্ত দর্শন করেন। হে বিভাবস, আমার অপরাধ হেতু যে অগ্নিকুণ্ড আপনা কর্তৃক ত্যক্ত হইয়া আছে, সেই দ্বেজ তাহা একশানে আপনা কর্তৃক পূর্বের ন্যায় অধিষ্ঠিত দেখুন। হে দেব, আপনি যদ্যপি প্রসন্ন হন, তবে আমার অন্য প্রার্থনা এই যে আমার অপুত্র গুরুর বিশিষ্ট গুণশালী পুত্র হোক, আমার গুরু যেমন সেই স্বীয় তনয়ে সৌহার্দ্য প্রদর্শন করিবেন, তাহার মন সেইরূপ সমস্ত প্রাণীগণের প্রতি মৃদু স্নেহশালী হোক। হে অব্যয়, আমার প্রতি প্রীত হইয়াছেন দেখিয়া যে আপনার স্তব করিবে, আমার প্রতি প্রসন্ন হইয়া আপনি তাহার সম্বন্ধে সেই স্তোত্র দ্বারা বরদ হইবেন। মার্কণ্ডেয় বলিলেন, পাবক, গুরুভক্তি দ্বারা ও এই স্তোত্র দ্বারা আরাধিত হইয়া সেই দ্বিজ শ্রেষ্ঠ শান্তির বাক্য শ্রবণপূর্বক তাহাকে বলিলেন, হে ব্রহ্মণ,
তুমি যে গুরুর জন্য দুইটি বর প্রার্থনা করিয়াছ, কিন্তু আত্মার্থ কিছুই প্রার্থনা কর নাই। হে মহামুনে, তাহাতে আমি তোমার প্রতি অত্যন্ত প্রীত হইয়াছি। তুমি গুরুর জন্য যাহা প্রার্থনা করিয়াছ, তৎ সমস্তই হইবে। সমস্ত ভূতেই তাহার মৈত্রী হইবে এবং তাহার পুত্রও হইবে। তোমার গুরু মহাপ্রাজ্ঞ, তাহার মহাবল, মহাবীর্য, ভৌত্য নামক মন্বন্তরাধিপতি পুত্র জন্মিবে। আর যে ব্যক্তি সমাহিত হইয়া এই স্তোত্র দ্বারা স্তব করিবে, তাহার সর্বপ্রকার কামনা পূরণ হইবে এবং পুণ্য সঞ্চয় হইবে। যজ্ঞে পর্বকালে, তীর্থযজ্ঞে ও হোমকর্মে ধর্মার্থ আমার এই স্তোত্র পাঠ করিলে ঐশ্বর্য ও আরোগ্য লাভ হইবে, এবং ইহা একবার মাত্র শ্রবণ করিলে দিবাকৃত রাত্রিকৃত পাপ নিঃসন্দেহে নষ্ট হইবে। এই স্তব আমার অতিশয় সন্তোষজনক। হোমকাল অতীত হইলে বা অনধিকারী ব্যক্তি হোমাদি করিলে যে দোষ হয়, এই স্তব শ্রবণ করিলে তাহা তৎক্ষণাৎ প্রশমিত হইবে। আমার এই শ্রেষ্ঠ স্তব পূর্ণিমা, অমাবস্যা অথবা অন্য পর্বকালে শ্রবণ করিলে মর্ত্যগণের পাপ বিনষ্ট হইবে। মার্কণ্ডেয় বলিলেন, হে মুনে, দীপস্থ অগ্নি যেমন সহসা নির্বৃত হয়, সেইরূপ ভগবান অগ্নি এই বলিয়া দেখিতে দেখিতে তাহার সম্মুখ হইতে অন্তর্হিত হইলেন। বন্যি অন্তর্হিত হইলে সেই শান্তি হর্ষ রোমাঞ্চিত তনু হইয়া গুরুর আশ্রমে প্রবেশ করিলেন। অনন্তর সেই শান্তি গুরুর অগ্নিকুণ্ডে বন্যিকে পূর্ববৎ যাজ্জ্বল্যমান দেখিয়া অত্যন্ত হৃষ্ট হইলেন। ইত্যবসরে সেই মহাত্মা শান্তির গুরুও কনিষ্ঠ ভ্রাতার যজ্ঞ হইতে স্বীয় আশ্রমে প্রত্যাগত হইলেন। অগ্রবর্তী হইয়া সেই শিষ্য তাহার পাদ বন্দনা করিলেন। তদনন্তর গুরু পূজা ও আসন পরিগ্রহ করিয়া তাহাকে বলিলেন, হে বৎস, তোমার প্রতি এবং অন্যান্য জন্তুগণের প্রতি আমার স্নেহ জন্মিয়াছে, কিন্তু এমন হইল জানি না। বৎস, তুমি যদি জানো শীঘ্র আমায় বলো। হে মহামুনে, তদনন্তর শান্তি নামক সেই বিপ্র অগ্নিনাশাদি সেই সমস্ত ঘটনা আচার্যকে যথাযথ বলিলেন। হে মহামুনে, সেই গুরু তৎসমস্ত শ্রবণ করিয়া স্নেহার্দ্র নয়নে শিষ্যকে আলিঙ্গন করিয়া তাহাকে সাঙ্গপাঙ্গ বেদ সকল প্রদান করিলেন। তদনন্তর সেই ভূতির পুত্র ভৌত্য নামক মনু জন্মগ্রহণ করিয়াছিলেন। সেই বিখ্যাত কর্মা ভবিষ্য মনুর মন্বন্তরে যে সকল দেবগণ, ঋষিগণ, ভূপতিগণ এবং যিনি ইন্দ্র হইবেন তাহাদের বিষয় আমি বিস্তারপূর্বক বলিতেছি, শ্রবণ কর। চাক্ষু, কনিষ্ঠ, পবিত্র, ভ্রাজির ও ধারাবৃক এই পঞ্চপ্রকার দেবগণ হইবেন। তৎকালে যাবতীয় ইন্দ্রগণ সম্পন্ন তৎকালে যাবতীয় ইন্দ্রগুণসম্পন্ন মহাবল, মহাবীর্য, শুচি সেই দেবগণের ইন্দ্র হইবেন। অগ্নিধ্র, অগ্নিবাহু, শুচি, মুক্ত, মাধব, শক্র ও অজিত এই সাত ঋষি তখন সপ্তর্ষি হইবেন। গুরু, গভীর, ব্রদ্ন, ভরত, অনুগ্রহ, স্ত্রীমানি, প্রতীর, বিষ্ণু, সংক্রন্দন ও তেজস্বী সুবল ইহারা ভৌত্য মনুর পুত্র হইবেন। এই আমি তোমার নিকট চতুর্দশ মন্বন্তর বর্ণন করিলাম। হে মুনিসত্তমা, ক্রমশ এই মন্বন্তর সকল শ্রবণ করিলে মনুষ্যগণ পুণ্য সঞ্চয়ে সক্ষম হয় এবং তাহাদের বংশ কখনো ক্ষীণ হয় না। মনুষ্যগণ প্রথম মন্বন্তর স্বয়ম্ভুব শ্রবণ করিয়া ধর্ম প্রাপ্ত হয়। স্বারচিস মন্বন্তর শ্রবণে তাহাদের সর্বকামনা সিদ্ধ হয়। উত্তম মন্বন্তর শ্রবণে ধন, তামস মন্বন্তর শ্রবণে জ্ঞান লাভ হয়, রৈবত মন্বন্তর শ্রবণে বুদ্ধি ও সুরূপা স্ত্রী লাভ হয়, চাক্ষুষ মন্বন্তর শ্রবণে পুরুষগণ আরোগ্য লাভ করে, বৈবস্বত মন্বন্তর শ্রবণে বল এবং সূর্য সাবর্ণিক মন্বন্তর শ্রবণে গুণবান পুত্র পৌত্র লাভ করে, মানবগণ নবম ব্রহ্ম সাবর্ণ মন্বন্তর শ্রবণে মাহাত্ম্য, ধর্মসাবরণিক শ্রবণে মঙ্গল এবং রুদ্র সাবরণিক মন্বন্তর শ্রবণে সুমতি ও জয়প্রাপ্ত হয়। হে নরোত্তম, দক্ষ সাবরণিক মন্বন্তর শ্রবণ করিলে মানব জ্ঞাতিগণের মধ্যে শ্রেষ্ঠ ও গুণযুক্ত হয়, রৌচ্য মন্বন্তর শ্রবণ করিলে অরি বল ধ্বংস করিতে সমর্থ হয়, আর ভৌত্য মন্বন্তর শ্রবণ করিলে দেবপ্রসাদ লাভ করে এবং অগ্নিহোত্র ফল ও গুণযুক্ত পুত্র প্রাপ্ত হইতে পারে। হে মুনিসত্তম, যে মানব স্বয়ম্ভুব মন্বন্তর হইতে ক্রমশ সকল মন্বন্তর শ্রবণ করেন তাহার উত্তম ফলপ্রাপ্তির বিষয়ে শ্রবণ কর। হে বিপ্র, সেই সেই মন্বন্তরের দেবগণ ঋষে সকল মনুর নৃপতি পুত্রগণ ও তাহাদের বংশবৃত্তান্ত শ্রবণ করিলে মনুষ্যগণ সমস্ত পাপ হইতে মুক্ত হয়।
এবং দেবগণ, ঋষিগণ, ইন্দ্র, নৃপগণ ও অপর যাহারা সেই বনমন্তরের অধিপতি তাহারা সকলেই প্রীত হইয়া থাকেন। তাহারা প্রীত হইলে সুমতি প্রদান করেন। তদনন্তর সুমতি প্রাপ্ত হইয়া শুভকর্ম করিলে যতদিন চতুর্দশ ইন্দ্র থাকিবেন ততদিন মানব শুভগতি প্রাপ্ত হইবে। ক্রমে মন্বন্তর স্থিতি শ্রবণ করিলে ঋতু সকল ক্ষেমঙ্কর হয় এবং সমস্ত গ্রহ সৌম্য হইয়া থাকে, তাহাতে সন্দেহ নাই। শততম অধ্যায় সমাপ্ত। একাধিক শততম অধ্যায়। ক্রৌষ্টুকি বলিলেন, ভগবান, আপনি মন্বন্তর স্থিতি বিষয়ে সম্যক রূপে বলিয়া আছেন, আমিও ক্রমশ তাহা বিস্তারিত রূপে আপনার নিকট অবগত হইয়া আছি। হে দ্বিজ সত্তম, ব্রহ্মা হইতে আরম্ভ করিয়া রাজগণের অখিল বংশ শ্রবণ করিতে আমার ইচ্ছা হইতেছে। হে ভগবান, আমার নিকট তাহা সম্যক রূপে বর্ণন করুন। মার্কণ্ডেয় বলিলেন, হে বৎস, তুমি জগন্মূল প্রজাপতি ব্রহ্মা হইতে আরম্ভ করিয়া অশেষ নৃপগণের জন্মবৃত্তান্ত এবং চরিত শ্রবণ করো। অনেক যজ্ঞকারী রণজয়ী ধর্মজ্ঞ শত শত ভূপালগণ কর্তৃক এই বংশ অলঙ্কৃত। এই মহাত্মা নরেন্দ্রগণের উৎপত্তি বিষয়ে এবং চরিত সকল শ্রবণ করিয়া পুরুষগণ সমস্ত পাপ হইতে মুক্তি লাভ করে। যে বংশে মনো ইক্ষ্বাকু অনরথ্য ভগীরথ ও অন্যান্য শত শত ধর্মজ্ঞ যজ্ঞকারী সুর পরম জ্ঞানী ভূপালগণ জন্মগ্রহণ করিয়া সম্যক প্রকারে পৃথিবী পালন করিয়া আছেন, সেই বংশের বিষয় শ্রবণ করিলে মানব পাপ রাশি হইতে মুক্ত হয়। অতএব এই বংশ শ্রবণ করো। বটবৃক্ষ হইতে অবরোহ নামনা বা ঝুরি উৎপন্ন হইয়া যেরূপ তাহারা স্বতন্ত্র বটবৃক্ষ রূপে পরিণত হয়, সেইরূপ ওই বংশ হইতে মনুজেন্দ্রগণের সহস্র সহস্র বংশ উৎপন্ন হইয়া আছে। হে দ্বিজ সত্তম, পূর্বে প্রজাপতি ব্রহ্মা বিবিধ প্রজা সৃষ্টি করিতে ইচ্ছা করিয়া দক্ষের অঙ্গুষ্ঠ হইতে দক্ষকে সৃষ্টি করিয়াছিলেন। জগৎ প্রসবকারী প্রভু ভগবান ব্রহ্মা জগতের সৃষ্টির জন্য বাম অঙ্গুষ্ঠ হইতে সেই দক্ষের পত্নীকে সৃষ্টি করিলেন। সেই দক্ষের অদিতি নাম্নি সুন্দরী কন্যা জন্মিয়াছিল। তাহার গর্ভে কশ্যপের ঔরসে মার্তণ্ড দেবের জন্ম হয়। হে দ্বিজ, যিনি ব্রহ্মাস্বরূপ অশেষ জগতের বরপ্রদ সৃষ্টি স্থিতি প্রলয় কর্মে যিনি আদি মধ্য অন্তঃস্বরূপ, যাহা হইতেই অখিল জগৎ উদ্ভূত, যাহাতে অশেষ জগৎ অবস্থিত, এই দেবাসুর ও মানুষ সমন্বিত জগৎ যাহার স্বরূপ, যিনি সর্বভূত স্বরূপ, যিনি সর্বাত্মা এবং যিনি সনাতন পরমাত্মা, সেই ভাস্মান সূর্য পূর্বে অদিতি কর্তৃক আরাধিত হইয়া তাহার গর্ভে জন্মগ্রহণ করেন। ক্রৌষ্টুকি বলিলেন, হে ভগবান, বিবস্বান সূর্যের যাহা স্বরূপ, যে কারণে সেই আদিদেব কশ্যপের পুত্র হইলেন, তিনি যেরূপে কশ্যপ দেবী অদিতি কর্তৃক আরাধিত হইয়াছিলেন ও আরাধিত হইয়া সেই ভাস্কর দেব যাহা বলিয়াছিলেন, তৎসমুদায় এবং গৃহীত জন্মা দিবাকরের প্রভাব ইতিপূর্বে আপনি যেরূপ যেরূপ বলিয়াছেন, তাহা হে মুনিসত্তম সম্যক বিস্তারিত রূপে শুনিতে ইচ্ছা করি। মার্কণ্ডেয় বলিলেন, বিস্পষ্টা পরমা বিদ্যা জ্যোতিহে শাশ্বতী ও প্রকাশিতা দীপ্তি কৈবল্য জ্ঞান আবির্ভাব প্রাকাম্য সংবিত বোধ অবগতে স্মৃতি ও বিজ্ঞান, এই সমস্তই সূর্যমূর্তির স্বরূপ। হে মহাভাগ, যেরূপে রবির আবির্ভাব হইয়াছিল, যাহা তুমি জিজ্ঞাসা করিলে তাহা আমি বিস্তারপূর্বক বলিতেছি, শ্রবণ কর। সৃষ্টির পূর্বে যখন কিছুই ছিল না, তখন এই জগৎ নিষ্প্রভ আলোকশূন্য সর্বতভাবে তমসাচ্ছন্ন হইলে পরম কারণ ক্ষয়রহিত এবং বৃহৎ অণ্ড উৎপন্ন হইয়াছিল। তাহার মধ্যস্থিত ভগবান প্র পিতামহ পদ্ময়োনি, যিনি জগতের স্রষ্টা, সেই প্রভু ব্রহ্মা স্বয়ং সেই অণ্ড ভেদ করিলেন। হে মহামুনে, ব্রহ্মার মুখ হইতে তৎকালে ওং এই মহাশব্দ হইয়াছিল। ওই ওঙ্কার হইতে প্রথমে ভূ, তৎপরে ভুবাহা অন্তর স্বাহ উৎপন্ন হইল। এই তিন প্রকার বিয়ারহিতেই ভগবান সূর্যের স্বরূপ। এই ওং স্বরূপ হইতেই রবির পরম সূক্ষ্মরূপ হইয়াছে। তৎপরে তাহা হইতে স্থূলরূপ মহাহ, তৎপরে স্থূলতর রূপ জন, তৎপরে তদপেক্ষা স্থূলরূপ তপহ এবং তৎপরে তদপেক্ষাও স্থূলরূপ সত্য উদ্ভূত হইল। সূর্যের এইরূপ সকল মূর্ত অর্থাৎ স্থূল ওঙ্কার হইতে বিবস্বানের স্থূল সূক্ষ্ম ভেদে এই সপ্তরূপ জন্মিয়াছে। ভগবান ভাস্করের এই রূপ সকল থাকিয়াও কখনো প্রকাশিত হয় এবং কখনো অপ্রকাশিত হয়, কারণ তাহারা স্বভাব ও ভাবের অস্তিত্ব ও সংশয়কে প্রাপ্ত হয়।
বিপ্র, এই বিশ্বের আদি অন্তে যে রূপবিহীন পরম সূক্ষ্ম পরমাত্মা থাকেন, আমি যে ওঙ্কার বলিলাম উহাই তিনি। হে বিপ্র, সেই পরব্রহ্মই মার্তণ্ডদেবের শরীর। একাধিক শততম অধ্যায় সমাপ্ত। দ্বিয়াধিক শততম অধ্যায়। মার্কণ্ডেয় বলিলেন, সেই বিভিন্ন অণ্ড মধ্যে অব্যক্ত জন্মা ব্রহ্মার প্রথম মুখ হইতে যাওয়া পুষ্প সদৃশী তেজ রূপা অন্তঃসংহতা, অথচ পরস্পর বিভিন্ন রজরূপ ধারিণী ঋক সকল সদ্য আবির্ভূত হইল। তাহার দক্ষিণ বদন হইতে কাঞ্চন সদৃশ বর্ণবিশিষ্ট অসংহতিধর যজুহ সকল অনিরুদ্ধ ভাবে বহির্গত হইল। অনন্তর পরমেষ্টি ব্রহ্মার পশ্চিম দিকে যে মুখ আছে তাহা হইতে শাম সকল আবির্ভূত হইল। শাম সকল ছন্দ সংযুক্ত সেই ব্রহ্মার উত্তর বদন হইতে তদ্রূপ মারণুচ্চাটনাদি আভিচারিক শান্তিকারক ঘোর স্বরূপ ভৃঙ্গাঞ্জন চয় সদৃশ কৃষ্ণবর্ণ প্রভাবিশিষ্ট সুখ সত্ত্ব ও তমোবল সৌম্য ও অসৌম্য রূপে অশেষ অথর্ব সকল প্রকটীভূত হইয়াছিল। হে মুনে, ঋক সকল রজ গুণান্বিত, যজোহ সকল সত্ত্ব গুণান্বিত, শাম সকল তম গুণান্বিত এবং অথর্ব সকল সত্ত্ব ও তম গুণাত্মক, ইহারা সকলেই অপ্রতিম তেজ দ্বারা উজ্জ্বল হইয়া পূর্ববৎ পৃথক পৃথক ভাবে অবস্থান করিল। তদনন্তর প্রথম সেই যে তেজ যাহা ওং বলিয়া কথিত হয় তাহার স্বভাব হইতে যাত যে তেজ তাহাকে সে আবৃত করিয়া অবস্থিত হইল। হে মহামুনে, সেরূপ তাহা শ্যামময় তেজ ও যজুর্ময় তেজকেও আবৃত করিল। এইরূপে সমস্ত তেজই সেই ওঙ্কার রূপ পরম তেজকে আশ্রয় করিয়া একত্ব প্রাপ্ত হইল। হে ব্রহ্মাণ্ড, অনন্ত আর ঋক প্রভৃতি বেদত্রয় শান্তিক পৌষ্টিক এবং আভিচারিক এই ত্রিবিধ অথর্ববেদ লীন হইল। হে বিপ্রশ্রে, তদনন্তর অন্ধকারের না সওয়ায় এই বিশ্ব তৎক্ষণাৎ সুনির্মল হইল। তাহাতে তাহার ঊর্ধ্ব অধহ ও তিরিয়ক পার্শ্বদেশ প্রকাশিত হইল। হে ব্রহ্মণ, তৎপরে সেই ছান্দস বৈদিক উত্তম তেজমণ্ডলীভূত হইয়া পরে শ্রেষ্ঠ তেজ ওঙ্কারের সহিত একত্ব প্রাপ্ত হইল। এইরূপে ওই তেজ আদিতে প্রথমে উদ্ভূত হইয়াছেন বলিয়া আদিত্য সংজ্ঞা প্রাপ্ত হইলেন। হে মহাভাগ, ইনি এই বিশ্বের অব্যায়াত্মক কারণ। ঋক যজুহ ও সাম নাম্নি সেই ত্রয়ী প্রাতঃকাল মধ্যাহ্নকাল ও অপরাহ্নকালে তাপ দান করেন। হে মুনিশ্রেষ্ঠ, তন্মধ্যে প্রাতে ঋক সকল, মধ্যাহ্নে যজুহ ও অপরাহ্নে শাম সকল তাপ প্রদান করিয়া থাকেন। পূর্বাহ্নে ঋক সকলে শান্তি কর্ম, মধ্যাহ্নে যজু সকলে পৌষ্টিক এবং শেষে সায়াহ্নে শাম মন্ত্র আভিচারিক কার্য সকল বিন্যস্ত আছে। মধ্যাহ্ন এবং অপরাহ্ন উভয় কালেই আভিচারিক কার্য করিবে এবং কেবল অপরাহ্নেই শাম দ্বারা পিতৃগণের কার্য করিতে হয়। সৃষ্টিকালে ব্রহ্মা ঋংময়, স্থিতিকালে বিষ্ণু যজুর্ময় এবং সংহারকালে রুদ্র শ্যামময় বলিয়া কীর্তিত হইয়া থাকেন। সেই জন্য অপরাহ্নকে অশুচি বলিয়া থাকি। অতএব উল্লিখিত প্রকারে বেদাত্মা, বেদ সংস্থিত ও বেদ বিদ্যাময় ভগবান ভাসবান পরম পুরুষ বলিয়া কথিত হন। সৃষ্টি স্থিতি প্রলয়কারী এই শাশ্বত আদিত্য সত্ত্ব রজহা ও তমগুণকে আশ্রয় করিয়া ব্রহ্মা বিষ্ণু ও শিব নাম প্রাপ্ত হন। সর্বদা দেবগণ কর্তৃক পূজ্য সেই দেবমূর্তি নিরাকার অথচ অখিল প্রাণীগণের মূর্তিরূপে মূর্তিমান। জীবতিহি স্বরূপ আদিপুরুষ সেই ভগবান আদিত্য বিশ্বের আশ্রয়স্বরূপ অবেদ্য ধর্মা বেদান্ত গম্য এবং শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠতর। দ্বিয়াধিক শততম অধ্যায় সমাপ্ত। ত্রিয়াধিক শততম অধ্যায়। মার্কণ্ডেয় বলিলেন, তদনন্তর আদিত্যের তেজ দ্বারা ঊর্ধ্ব এবং অধহ সন্তাপ্যমান হইলে সৃষ্টুকাম ভগবান পদ্ময়োনি পিতামহ চিন্তা করিতে লাগিলেন যে আমি সৃষ্টি করিলে সৃষ্টি স্থিতি সংহারকারী মহাত্মা ভাস্করের তীব্র তেজে তৎসমস্তই নষ্ট হইবে। তাহার তেজে সমস্ত প্রাণীগণ প্রাণহীন এবং জল শুষ্ক হইতেছে, আবার জল ব্যতীত এই বিশ্বের সৃষ্টিও হইবে না। লোকপিতামহ ব্রহ্মা এরূপ চিন্তা করিয়া
তন্ময় হইয়া ভগবান রবির স্তব করিতে লাগিলেন। ব্রহ্মা বলিলেন, যিনি সমস্ত বিশ্বের আত্মস্বরূপ ও যিনি এই বিশ্বরূপেই বর্তমান, বিশ্বই যাহার মূর্তি, এবং যোগীগণ যে অনিন্দ্রিয় গ্রাহ্য পরম জ্যোতির ধ্যান করেন, আমি তাহাকে নমস্কার করি। যে অচিন্ত্য শক্তি ঋগ্বেদময়, যিনি যজুর্বেদের নিধান আধার, যিনি সামবেদের উৎপত্তি কারণ, যিনি স্থূলতা প্রযুক্ত ত্রয়ীময়, যিনি অর্ধমাত্রা স্বরূপ, যিনি পরব্রহ্মস্বরূপ ও গুণাতীত, অগ্রে সেই সর্বকারণ রূপে পরম পূজ্য পরম বেদ্য অবহ্নী রূপ পরম জ্যোতি, দেবাত্মতা হেতু স্থূল রূপ এবং শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠতর আদি পুরুষ ভগবান ভাস্বানকে নমস্কার করি। হে দেব, তোমার শক্তি আদ্যা, যেহেতু আমি তৎকর্তৃক প্রেরিত হইয়া জলমহী পবন অগ্নি রূপা দেবতাদি বিষয়া এবং প্রণবাদি অশেষ সৃষ্টি করি, সেই রূপ স্থিতি প্রলয় স্বীয় ইচ্ছায় করি না, তোমার শক্তি প্রচোদিত হইয়াই করিয়া থাকি। হে ভগবান, তুমি বহ্নিরূপে, তুমি পৃথিবীর জল শোষণ করিলে আমি জগৎ সৃষ্টি এবং আদ্যপাক সম্পন্ন করি। তুমি সর্বব্যাপক গগনস্বরূপ, তুমি পঞ্চরূপ এই বিশ্বকে পরিরক্ষণ করিতেছ। হে বিবস্বান, পরমাত্মবিদগণ অখিল যজ্ঞময়ে বিষ্ণুরূপে তোমাকে যজ্ঞ দ্বারা অর্চনা করেন। আত্মমোক্ষাভিলাষে সংযতাত্মমনা যতিগণ পরম সর্বেশ্বর জ্ঞানে তোমার ধ্যান করেন। তুমি দেবরূপ, তোমাকে প্রণাম করি। তুমি যজ্ঞরূপ এবং তুমি যোগীগণের চিন্তনীয় পরম ব্রহ্মস্বরূপ, তোমাকে প্রণিপাত করি। হে বিভো, তুমি তেজ নিবর্তন করো, আমি সৃষ্টি করিতে উদ্যত হইয়া আছি। তোমার এই তেজ সংহতি সৃষ্টি বিঘ্নকর হইতেছে। মার্কণ্ডেয় বলিলেন, ভগবান ভাস্বান সৃষ্টিকর্তা ব্রহ্মা কর্তৃক এইরূপে সংস্থিত হইয়া পরম তেজ নিবর্তন করিলেন, কেবলমাত্র স্বল্প পরিমাণে তেজ ধারণ করিলেন। তদনন্তর মহাভাগ পদ্ময়োনি ব্রহ্মা পূর্ব কল্পান্তরের ন্যায় সেই কল্পেও জগতের সৃষ্টি করিলেন। হে মহামুনে, ব্রহ্মা পূর্ববৎ দেব অসুর নর পশু বৃক্ষলতা প্রভৃতি ও নরক সকল সৃজন করিলেন। ত্র্যাধিক শততম অধ্যায় সমাপ্ত। চতুরাধিক শততম অধ্যায়। মার্কণ্ডেয় বলিলেন, ব্রহ্মা সৃষ্টি করিয়া পূর্ববৎ বর্ণ আশ্রম সমুদ্র পর্বত ও দ্বীপ সকলের বিভাগ করিলেন। ভগবান কমল যোনি দেব দৈত্য ও উরগগণের রূপ ও স্থান দেবগণ হইতে আরম্ভ করিয়া পূর্ববৎ নির্দিষ্ট করিলেন। মরীচি নামে বিখ্যাত ব্রহ্মার যে পুত্র ছিলেন তাহার পুত্র কশ্যপ, কাশ্যপ নামেও অভিহিত হইয়া থাকেন। হে ব্রাহ্মণ, দক্ষের ত্রয়োদশ কন্যা তাহার ভারিয়া হইয়াছিল, তাহাদিগের গর্ভে তাহার দেব দৈত্য ও উরগাদি অনেক সন্তান হইয়াছিল। অদিতি ত্রিভুবনেশ্বর দেবগণকে প্রসব করিয়াছিলেন। দিতি দৈত্যগণকে দনু, মহাবিক্রম উগ্র দানবকে, বিনতা গরুর ও অরুণকে, খগা যক্ষ ও রাক্ষসদিগকে, কদ্র নাগগণকে এবং মুনি গন্ধর্বগণকে প্রসব করিয়াছিলেন। হে দ্বিজ, ক্রোধা কুল্যগণকে, রিষ্টা অপ্সরগণকে এবং ইরা ঐরাবতাদি মাতঙ্গগণকে প্রসব করিয়াছিলেন। তাম্রা শ্রেণী প্রভৃতি কন্যাগণকে প্রসব করিয়াছিলেন। উক্ত কন্যাগণই সেন, ভাস ও শুকাদি খেচরগণকে প্রসব করিয়াছে। ইলা হইতে পাদপগণ ও প্রধা হইতে পতঙ্গগণ সমুৎপন্ন হইয়াছিল। হে মুনে, অদিতির গর্ভে কশ্যপের যে সকল সন্তান সন্ততি জন্মিয়াছিল তাহাদের পুত্র দৌহিত্র পুত্রী দৌহিত্রিকাদি ও তাহাদের সন্তান দ্বারা জগৎ ব্যাপ্ত হইয়া পড়িল। হে মুনে, সেই কশ্যপ পুত্রগণের মধ্যে দেবগণই প্রধান, তাহাদের সাত্ত্বিক রাজস তামস এই ত্রিবিধগণ। ব্রহ্মজ্ঞ শ্রেষ্ঠ পরমেষ্টি প্রজাপতি ব্রহ্মা দেবগণকে ত্রিভুবনেশ্বর ও যজ্ঞভোগ করিয়াছিলেন, কিন্তু বৈমাত্রেয় দৈত্য দানব ও রাক্ষসগণ মিলিত হইয়া শত্রুতা আচরণ করত দেবগণের বিঘ্ন করিতে লাগিল। তাহাতে দেবগণের সহিত তাহাদের সহস্র দিব্য বর্ষ ব্যাপিয়া দারুণ যুদ্ধ হয়। হে বিপ্র, ওই যুদ্ধে দেবগণ পরাজিত হইলেন এবং বলশালী দৈত্য দানবগণ বিজয়ী হইল। হে মুনিসত্তম, তৎপরে
দৈত্য দানবগণ কর্তৃক ত্রিভুবন হৃত এবং পুত্রগণকে নিরাকৃত ও যজ্ঞভাগে বঞ্চিত হইতে দেখিয়া অদিতি শোকে অত্যন্ত পীড়িতা হইয়া সবিত্রীদেবীর আরাধনার জন্য পরম যত্নবতী হইলেন। তিনি একাগ্রা নিয়তাহারা ও শ্রেষ্ঠ নিয়ম পরা হইয়া গগনস্থ তেজ রাশি স্বরূপ দিবাকরকে স্তব করিতে লাগিলেন। অদিতি বলিলেন, হে শাশ্বত, তুমি সুন্দর সূক্ষ্ম সৌবর্ণ তনুধারী, তুমি জ্যোতিঃ স্বরূপ, জ্যোতিষ্কদিগের মধ্যে তুমি প্রধান এবং জ্যোতির আধার, তোমাকে নমস্কার। হে গোপতে, জগতের উপকারার্থ সলিল গ্রহণ করিবার সময় তোমার যে সেই তীব্র মূর্তি হয় তাহাকে আমি প্রণাম করি। তুমি অষ্টমাস কাল ইন্দুময় রস গ্রহণ করিবার জন্য যে অতীব তীব্র মূর্তি গ্রহণ করো আমি সেই মূর্তিকে প্রণাম করি। হে ভগবান, সেই সমস্ত রস বর্ষণার্থ পরিত্যাগ করিবার সময় তুমি যে তৃপ্তিকারিণী মেঘরূপা মূর্তি পরিগ্রহ করো তোমার সেই মেঘমূর্তিকে প্রণাম করি। বারিবর্ষণ দ্বারা উৎপন্ন অশেষ ঔষধিগণকে পক্ক করিবার জন্য তুমি যেরূপ মূর্তি ধারণ করো তোমার সেই ভাস্কর মূর্তিকে প্রণাম করি। হে দেবতরণে, হেমন্তকালে শস্য পোষণজন্য তোমার যে হিমবর্ষণাদি দ্বারা শীতল রূপ হয় তোমার সেই মূর্তিকে প্রণাম করি। হে রবে, বসন্ত ঋতুতে তোমার যে মূর্তি অতি তীব্র নহে এবং অতি শীতল নহে অথচ সৌম্য, হে দেব, তোমার সেই মূর্তিকে নমস্কার করি। তোমার যে রূপ অশেষ দেবগণের ও পিতৃগণের পরম প্রীতিকর এবং শস্য সমূহের পাককারী, তোমার সেই রূপকে নমস্কার করি। তোমার অমৃতময় যেরূপ বিরুধ সকলের জীবনের কারণ এবং অমৃতময় বলিয়াই যাহা দেবগণ ও পিতৃগণ পান করিয়া থাকেন সেই সোমস্বরূপ তোমাকে প্রণাম করি। এই অগ্নি ও সোম এই দুইবিধ অর্করূপ মিলিত হওয়ায় তোমার যে বিশ্বময় রূপ হইয়াছে সেই গুণাত্মাকে নমস্কার করি। হে বিভাবস, ঋক যজুঃ ও সাম এই বেদত্রয় মিলিত হইয়া তোমার যে ত্রয়ী নামক রূপ বিশ্বে তাপ প্রদান করে তোমার সেই রূপকে নমস্কার। তদপেক্ষাও শ্রেষ্ঠ তোমার যে সূক্ষ্ম অনন্ত বিমল রূপ ওঙ্কার বলিয়া কীর্তিত হয় তোমার সে নিত্য রূপকে নমস্কার করি। মার্কণ্ডেয় বলিলেন, হে মুনে, সেই দেবী অদিতি এইরূপে নিয়মযুক্তা ও নিরাহারা হইয়া বিবস্বান সূর্যের আরাধনা মানসে দিবানিশি এইরূপ স্তব করিতে লাগিলেন। হে দ্বিজত্তম, তদনন্তর বহুকাল পরে ভগবান তপন আকাশেই এই দাক্ষায়ণীর প্রত্যক্ষ গোচর হইলেন। যিনি দীপ্তি শালিনী অংশুমালা দ্বারা অম্বর বিবরে দুর্দশ সেই তেজ রাশিরূপ রবিকে অদিতি ধরাতলে অবস্থান করিতে দেখিলেন। তাহাকে সেই রূপ দর্শন করিয়া সেই দেবী সাতিশয় ভয় পাইলেন এবং বলিলেন, হে গোপতে, আমার প্রতি প্রসন্ন হও, আমি তোমাকে দেখিতে পাইতেছি না। পূর্বে নিরাহারা হইয়া নভসংস্থিত সুদূরদর্শ সূর্যকে যেরূপ তাপ প্রদান করিতে দেখিয়াছিলাম তৎপরে এক্ষণে এই ভূতলেও সেইরূপ তেজ সংঘাত মূর্তি দেখিতেছি। হে দিবাকর, আমার প্রতি প্রসন্ন হও, আমি তোমার প্রকৃত রূপ দর্শন করি। হে বিভ, তুমি ভক্তের উপর অনুকম্পা করিয়া থাকো, আমি তোমার ভক্তা, আমার পুত্রগণকে রক্ষা করো। তুমি ধাত্রীরূপে এই বিশ্ব সৃজন করিতেছ, তুমি স্থিতি করিতে প্রবৃত্ত হইয়া পালন করিতেছ এবং প্রত্যয় কালে অখিল তত্ত্ব তোমাতেই লয় প্রাপ্ত হইবে। অতএব সর্বলোকে তোমা ভিন্ন অন্য গতি নাই, তুমি ব্রহ্মা, তুমি হরি, তুমি অজসংগীত মহাদেব, তুমি ইন্দ্র, বিত্তেশ কুবের, পিতৃপতি ইয়াম, অম্বুপতি বরুণ ও সমীর, তুমি সোম, অগ্নি, গগন, মহিধর ও সমুদ্র, তুমি যাবতীয় তেজ পদার্থের সকল আত্মাস্বরূপ, আর তোমার কি স্তব করিব। হে যজ্ঞেশ, আত্মকর্মানুরক্ত দ্বিজগণ প্রতিদিন বিবিধ ছন্দবদ্ধ বাক্যাদি দ্বারা স্তব করিয়া তোমাকে পূজা করিয়া থাকেন। সংযত চেতা যোগীগণ তোমাকে ধ্যান করিতে করিতে যোগমূর্তি দ্বারা পরম পদ প্রাপ্ত হন। তুমি বিশ্বে তাপ দান করো, তুমি বিশ্বকে পক্ক রক্ষিত ভস্মীভূত কিরণ দ্বারা প্রকাশিত জলগর্ভ ময়ূখ সমূহ দ্বারা আহ্লাদিত এবং পুনর্বার সৃষ্টি করো। সুরগণ ও মর্ত্যগণ তোমাকেই প্রণাম করে এবং পাপকারীগণ স্থির ভাবনায়ও তোমাকে পায় না। চতুরাধিক শততম অধ্যায় সমাপ্তা।